দুনিয়া ধন সম্পদ যৌবন আছে বউ ভালোবাসবে যৌবন নাই যদি স্বামী বিছানা মুতে দেয় এই বউ যে তোমাকে বলছিল আই লাভ ইউ এন্ড ইউ লাভ মি সব শেষ আমার দিক তাকান নাকে নাকে কাপড় দেবে মানে স্বামী মুতে দেয় আর যায় না শিমুর সালরে ডাকতেছে তোর বাপকে হাসপাতালে রেখে আয় অত মরাও না মরলিও তো একটা পথ হতো আমার ভাষাটা মনে গোপালগঞ্জে ভাষা বুঝতে একটু কঠিন হয়েছে ও যদি মরত তাহলে আর তাও একটা পথ ছিল তার মানে কি দোসরা কই স্বামী নাই আল্লাহওয়ালা নেকার মেয়েদের দোসরা কই স্বামী নাই আল্লাহ তালা মিয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লাল্লাহ হাতুটা দোসরা কই মাবুদু নাই হাতুটা দোসরা কই মাবুদু নাই আল্লাহ সাড়া ইয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লাল্লাহ একটু একটু তাল মারতে হবে দোসরা কই মাবুদু নাই আল্লাহ সাড়া ইয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লাল্লাহ তাহলে আজকে আমরা দলিল পেয়ে গেলাম বাজান এইটা যাইয়া যদি না দিস অমনি তোর পেট মারব যাইয়া দেখবি আমার গলায় মালা দিবি যে আমার দাদা নবীর হাদিস প্রত্যেকটি দলিল ভাষে রাখছি যাতে ওরা বলতে পারে যে হুজুরিটা বানাই বলেছে হুজুর বলেন আমার উপরে যে দুরুদ পড়ে কিয়ামতের ময়দানে আমার সঙ্গে সে জান্নাতে থাকবে এই চান ছাড়া যাবে একটু হাত যেরকম ছাড়া যাবে ওরে ফেরেশতারা খায় না বিয়ে করে না তারা যদি 70,000 যাবে আল্লাহ তাআলা বলেন ওই 70,000 ফেরেশতা আর জীবনে কোনো দিন যাবে না আমি আমার বান্দাদের আল্লাহর হাবিব বলছেন আমি কাবা শরীফে কাবা শরীফ হলো পূর্ব দিকে কাবার দরজা কোন দিকে কাবার শরীফের দরজা পূর্ব দিকে হুজুর প্রত্যেক আমার হুজুর শুধু নাম আদম আলাইহিসসালাম থেকে সকল নবী সাহাবারা পূর্ব দিক দোয়া করেছে এই জন্য কাবা শরীফের পূর্বে আল্লাহর ওলি বেশি হবে বাংলাদেশে 20 লাখ হাফেজ আছে 20 লাখ সৌদি আরবে আছে 80,000 ভারতে আছে 13 লাখ বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে হাফেজ কোরআন বেশি পৃথিবীর মধ্যে মসজিদের সংখ্যা পৃথিবীতে বাংলাদেশে বেশি 7,63,822 জন আমি হাসিনে কইছি মা আমার একটু তুই লিখে দে তা নাহলে কমেন্ট কে মোল্লা গপ্প করতেছে 7 লক্ষর উপরে মসজিদ আছে আমাদের এই বাংলাদেশে পৃথিবীর মধ্যে মসজিদের শহর হচ্ছে বাংলাদেশ আজান আমার মেয়ে আমেরিকাতে আমার তাকিয়া আমি ওখানে লন্ডনে আমার চাচাতো ভাই মেজর জেনারেল আমার এক ভাই খালাতো ভাই মেজর জেনারেল আব্দুল সালাম ওখানে আছে আমি ডিউস বাড়িতে লন্ডনের এয়ারপোর্ট হিত্রি বিমানবন্দর থেকে নামার পরে ওরা আমাকে সকল বলছে যে ভাইজান আমেরিকা যাওয়ার আগে আমাদের মসজিদে বৃহস্পতিবার তখন
ওরা সবাই বলল বাংলাদেশে যে ভাই জান আপনি আমলে ঠিক আছে আমি এটাকে বলে দেই। আমি রাষ্ট্রদূতকে বলি যে আমি এখানে দুই দিন থাকি, বলছে স্যার আপনি থাকেন। ও রাষ্ট্রদূত আমার ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন প্রফেসর ছিলাম, কয় স্যার পরে ডিসি ছিল, কমিশনার ছিল, সচিব ছিল, কয় স্যার এখানে থাকতে হবে। আমি ঠিক আছে তুমি বলে দাও আমি ডিউস বাড়িতে নামাজ পড়ছি, আমার ওখানে সর্বপ্রথম মিলাদ হল। আল্লাহু আকবার, সিলেটের লক্ষ লক্ষ মানুষ ওখানে আছে, আমি ওখানে মিলাদ পড়ছি একেবারে, মানে খুব এই আমার সেই আবা, এইটাই আমার কাজ ছিল। আমি ওখানে আলহামদুলিল্লাহ ওরা খুশি যে পৃথিবী আমার রসুলকে, আমার রসুলের পর মিলাদ যখন আমি পড়ি তখন আমার দিলটা খুশি হয়ে যায়। তবে হ্যাঁ, যারা যারা অর্থাৎ শিয়া, যারা শিয়া মুতাজিলা এবং অন্য যারা মানে অন্য পন্থী, আমি তাদেরকে বলি না যে তোমরা করো মিলাদ পড়া ফরজ না, এটা মুস্তাহাসান। যদি কেউ করে অস্বীকার করে সে কাফের হয়ে যায়। নবীর কোন সুন্নাতকে অস্বীকার করা যায়? আপনি করেন না আলাদা কথা, কিন্তু সেটা ইনসার্ট করলে তখন গোনায় কবিরা হয়ে যাবে। এই জন্য আপনারা ঘরে ঘরে, আগের জামানায় ঘরে একটা নতুন ঘর হলে একটু মিলাদ হতো, দুরুদ দেয়, এখন দুরুদ দেয় না, এনে সুপ সুপ করে এক